তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে ভর সন্ধেবেলায় বোমাবাজির অভিযোগ অভিযোগ জয়ী নির্দল প্রার্থী ও আইএসএফ এর বিরুদ্ধে। জানা গিয়েছে শুক্রবার সন্ধেবেলায় উত্তর চব্বিশ পরগনার পশ্চিম খিলকাপুর আলগড়িয়া 37 নম্বর বুথে তৃণমূলের দলীয় কার্যালয়ে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা চলছিল। অভিযোগ, রাত 9টা নাগাদ কয়েকজন কার্যালয়ে লক্ষ্য করে বোমা ছোড়ে, বোমাবাজির আওয়াজে এলাকার মানুষজন ছুটে আসে। অভিযোগ, দলীয় কার্যালয় থেকে 100 মিটার দূরে কয়েকটি তাজা বোমা ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, কয়েকদিন ধরেই যে আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থী জয়ী হয়েছেন তারাই বারবারই হুমকি দিচ্ছেন, এমনকি তৃণমূলের পরাজিত প্রার্থীকেও হুমকি দেয়া হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। যে আইএসএফ এর সমর্থিত নির্দল প্রার্থীরা জেতার পরে 11 তারিখে রাত্রি 11:30-11:30 সময় আমার বাড়িতে গিয়ে আমার ছেলেকে মেরে এসে এবং আমার মেয়েকে বলছে তোকে দেখে নেবো, রাস্তায় বেরোলে তোকে অপহরণ করে নিয়ে যাবো। এবং তার 12 তারিখে মানে তখন সন্ধ্যা 7টার সময় আমি একটা চার দোকানে বসে আছি, আমার সঙ্গে আরও 10-12 জন ছিল, এও ছিল, আমাকে বলছে যে এক্ষুনি ওকে ব্যবস্থা করে দেবো, বুঝতে পারছেন। আমি সঙ্গে সঙ্গে থানায় গিয়ে একটা এফআইআর করে এসেছি, এখন প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে। এখানে দুজন প্রার্থী ছিল, আরেকজন আছে যারা জিতেছে এখানে এলাকায়, তারা না নাম বলতে পারছি না। এখানে নির্দল প্রার্থী দুজন জিতেছে, আহমদ আলী মণ্ডল এবং সফিয়া রহমান, গোলাম সফিয়া। তারা তাদের দিকে আপনার অভিযোগ কি? আমি বলতে পারছি না, এখন তারা করতে পারে বা তারা লোকজন দিয়ে অন্য লোকজন দিয়ে এসএফ এর সমর্থিত লোকজন দিয়ে করতে পারে, যারা ছেলে পেলে ছিল তারা করছে। হুমকি চেনেন আপনি যারা হুমকি দিচ্ছে? না আমি চিনি না তাদের। আমরা এটা বুঝতে পারিনি এই যে 11 তারিখ রেজাল্ট আউট হওয়ার পরে এখানকার যারা আইএসএফ সিপিএম বা বিরোধী যারা আছে তারা ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু আমাদের শান্তিপ্রিয় এলাকা, আজ পর্যন্ত নির্বাচন বা তার নির্বাচনোত্তর সময়ে কোনো অশান্তি কোনো দিন হয়নি। স্বভাবতভাবেই আমাদের মনে এটা হয়নি যে বিরোধীরা আমাদের অ্যাটাক করতে পারে। আমাদের অভিযোগ বলতে কি, এখানে আমাদের এই 37 নম্বর বুথ পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত বারাসাত ব্লক 1-এর, এখানে আমরা হেরেছি। এখানে আপনার আইএসএফ বা সিপিএম সমর্থিত যে আপনার নির্দল আছে তারা এখানে জিতেছে, নিশ্চয়ই নিশ্চিতভাবে আমার দলের কর্মী নিশ্চয়ই আমাকে বোম দিয়ে চার্জ করে মেনে দিতে আসবে না, নিশ্চিতভাবে আমাদের বিরোধী যারা তারা এই কাজটা সংগঠিত করেছে। আমরা জিতেন মানে ব্লক থেকে গত 11 তারিখ আসার পর থেকে আজ পর্যন্ত এখনও একটা চকলেট ফেলেনি, তো বোমা তো অনেক দূর কী বার। ওরা যেরকম অভিযোগ করছে যদি আমাদের নামে করে থাকে, আমরা করেছি, তাহলে আমিও অভিযোগ করছি, মানে এটা ওদেরও তো সাজানো নাটক হতে পারে, নিজেদের সাজানো নাটক হতে পারে, তো এটা পুলিশ যথাযথ তদন্ত করুক, করে দেখুক। আমি তো যতদূর জানি হন্ডাইয়ের সামনে ওখানে অনেক সিসিটিভিও লাগানো থাকা উচিত, অত বড় শোরুমের সামনে পুলিশ যথাযথ তদন্ত করুক।